মুসলমান হওয়ার বিষয়টা? আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম, কাজে আমার ছেলেমেয়েরা ওর মার ই অনুযায়ী ওরা মুসলিমেরতে বড় হয়েছে। ৮২ বছর বয়সে প্রবীণ অভিনেতা প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের খবরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বলা হচ্ছে তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যদিও এতদিন আমরা জেনে এসেছি তার স্ত্রী মুসলমান হলেও তিনি ছিলেন হিন্দু ধর্মের। তবে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশের বর্ষীয়ান এই চলচ্চিত্র অভিনেতা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার প্রমাণ হিসেবে অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতার ছেলে মিথুন মিত্র। জানান, আমার মা মুসলিম ছিলেন তবে বাবা সনাতন ধর্মের। ২০০০ সালে মা মারা যাওয়ার পর বাবা আমাদের সঙ্গেই থাকেন। প্রকৃত অর্থে বাবার মুসলমান হওয়ার খবরটি সত্য হলে আমরাই প্রথম মিডিয়াকে জানাতাম, আসলে তেমনটি ঘটেনি। এদিকে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার। তার বাবা এখনো সনাতন ধর্মই পালন করছেন, যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এসব গুজব গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি না জেনে কোনো তথ্য ছড়াবেন না। বাবা একটু অসুস্থ হলেও ভালোই আছেন। আমরা তিন ভাই ও আমাদের একমাত্র বোন, আমরা সবাই মিলে বাবাকে দেখে শুনে রাখছি। সবাই তার জন্য দোয়া করবেন।